সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাজিক প্যারাডাইজ কুমিল্লাতে। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নোয়াখালী মানুষজনদেরকে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইজে স্বাগত। অতিরিক্ত গতি পরিহার করুন, যত্রতত্র পার্কিং, গাড়ি পার্কিং করবেন না, সব সময় ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। কেন? না হলে কি হবে? না হলে নিচে দিয়ে গেলে গাড়ির এক দুর্ঘটনা ঘটতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, যে যেভাবে পারছে ঠিক সেইভাবে রাস্তা বরাবর হচ্ছে, অথচ এখানে একটা ফুটওভার ব্রিজ আছে। এই যে দেখেন, এই যে গাড়ি আসতেছে, এই যে আমি এখন ওনাদের সাথে একটু কথা বলবো, দেখি কি বলে। আমার পায়ে ব্যথা হয়েছে, কালকে পায়ে ব্যথা হয়েছে। এদিক দিয়ে আসতে পারতেছেন উপর দিয়া, অথচ ওইদিকে যেতে পারতেছেন না। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি নেক্সট টাইম ফুটওভার ব্রিজ ইউজ করেন, ঠিক আছে? একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা তো আমরা জানি নাকি? ম্যাজিক প্যারাডাইজ, এই হচ্ছে ম্যাজিক প্যারাডাইজ। আজকে বৃষ্টি, বৃষ্টিতে দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমি এখন ওখানে যাব, আর আমার সাথে আসছে আমার ভাতিজা, আসছে বন্ধু, আছে বন্ধু ভাতিজা এবং কাজিন আসছে। এবং আমি এখানে অনেক ম্যাজিক প্যারাডাইজ, কেউ যদি গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই। ভিতরে যা যা সব কিছু আপনাদেরকে ভালোভাবে দেখাবো, আর কার কোনটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, এই যে আমরা চলে আসছি, এই যে চলে আসলাম মাত্র, এখন একেবারে ভিতরে। প্রিয় দর্শক, অনেক বৃষ্টি, যে কারণে হচ্ছে আমাদের দ্রুত ওখানে যেতে হবে, যে রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে আমরা শুরু করব। এর মধ্যে এই যে আমার সাথে আছে কিপ্রিয়া, কেমন লাগছে বৃষ্টিতে? এই যে আছে ফয়সাল আমার কাজিন, আর এই পাশে হচ্ছে, এগুলোতে আমরা যাবো, সবগুলোতে যাবো, সবাই দেখবেন। আর যেহেতু আজকে বৃষ্টি, সবাই ভিতরে থেকে এসে হাজির।
এই যে আমি এখন ছবি তুলে দিব পোলা বানের, কিন্তু আমার একটা ছবি এখন পর্যন্ত উঠে নাই। এটা রেডি আছে, এই যে লাইট জ্বলতেছে লাইট, এই যে পাগলা বুঝতেছে না, এই যে ফটোগ্রাফার, ফটোগ্রাফার আমার ছবি উঠাবে। ওকে, খুবই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আসলে ওয়াটার স্লাইড ছাড়া আর কোথাও যাওয়া ঠিক হবে না। খাবার তো 200 টাকা, এখন 200 টাকা দাও, খাবার নিয়ে আসি। দাও দাও, কেন? হ্যাঁ, কি কিনবা? সে ঘড়ি কিনবে। এখন যাবো ওয়াটার স্লাইডে, আমি যাব আর আমার সাথে যাবে, আর ওইদিকে ওইদিকে দাও, এই ওই যাওয়ার কথা, কিন্তু সে যাবে না। আর না, এই যে ইয়ে আসছে, কিন্তু সে সে যাবে না। যাবি তুই বলছো? ক্যামেরাতে বলতেছে যে আমি যাবো, আমি যাবো। যারা মজা পাচ্ছেন আপনারা কমেন্টে জানাবেন কোন বিষয়টা আপনাদের কাছে মজা লাগতেছে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনারা বলেছিলেন যে এখানে থাকার জায়গা আছে কিনা, খাবারের সুব্যবস্থা আছে কিনা। ভিতরে খাবারের সুব্যবস্থা আছে, কিন্তু প্রতি প্যাকেট বিরিয়ানির দাম হচ্ছে 200 টাকা। সো 200 টাকার জন্য অনেকেই খেতে চায় না, কিন্তু অনেকেই খেতে চায়, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আর থাকার জায়গা যদি চান তাহলে কুমিল্লায় থাকতে হবে, আর এখানে যদি আসতে হয়, ম্যাজিক প্যারাডাইস পার্কে যদি আপনাদের আসতে হয়, তাহলে আপনারা কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড আছে এখানে নামবেন, অথবা কুমিল্লা পদুয়ার বাজার নামবেন, ওখান থেকে ওই কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এখানে আসতে হবে। এখান থেকে হয় সিএনজি অথবা অটো দিয়ে ডিরেক্ট আসতে পারবেন। এখন ভাড়া আগে থেকে জিজ্ঞেস করে নেবেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে ভাড়া বেশি নেই, আর এখানে টিকিটের মূল্য যেটা, এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন, দেখবেন খুবই সুন্দর জায়গা। আজকে যেহেতু বৃষ্টি, আর আজকের মজাটা আরও একটু বেশি।
সুন্দর একটা জায়গা ম্যাজিক প্যারাডাইস এবং দ্য লস্ট ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ড আমরা হারাইছি প্রায় অনেক অনেক বছর আগে, জুরাসিক পার্ক যেটা বলে, সেটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড, তারপর আমার সাথে আসছে কিপ্রিয়া, দেলা সুপ্রিয়া, এখানে দাঁড়াও, ও হচ্ছে আমার ভাতিজা, আর আমার সাথে আরও দুজন ফ্রেন্ড আসছে, ওদের দরকারি কাজ ছিল, ওরা চলে গেছে। হ্যালো, আচ্ছা এখানে আপনাদের কী কী খাবার পাওয়া যায়? এখানে আমাদের চিকেন ফ্রাইড রাইস, তারপরে আমাদের অর্ডার অনুযায়ী তারপরে বিরিয়ানি, এগুলো পাওয়া যায়। বিরিয়ানি কেমন? বিরিয়ানি 200 টাকা। 200? আর আমরা ঘুরছি সম্পূর্ণ জায়গাটা, অনেক ভালো লেগেছে। আর পিছনে আছে দেখেন শিশুদের ট্রেন, তারপরে এই পাশে আছে, এই যে এই পাশে আসো, এই পাশে দেখতে পাচ্ছেন মেইন গেটটা, এই যে মেইন গেটটা দেখাও, মেইন গেট, আর এদিকে আসো। আর আমার পিছনে ক্যামেরায় আছে হচ্ছে ফয়সাল কাজিন, ফয়সাল আসো এদিকে, এদিকে ওয়াটার স্লাইডে ছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো। সবচেয়ে বড় আকর্ষণ যেটা ম্যাজিক প্যারাডাইসের, এটি হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড। এখানে নামার পর এবং সাথে মিউজিক, অস্থির, অস্থম। আর এই পাশে এটা আপাতত বন্ধ আছে, হয়তো এখানে আরও অনেক ভালো কোনো কিছু নিয়ে আসবে। আর এখানকার পরিবেশ আমার কাছে খুব সুন্দর লেগেছে। আর আপনারা যারা কুমিল্লার আছেন, অবশ্যই কমেন্টে জানাবেন কে কে আছেন। আমি মনে করি কুমিল্লার মধ্যে সবচেয়ে ভালো একটা প্লেস হবে এটা, ভিডিওটা আপনাদের জন্যই। আর কেমন লেগেছে এটা জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।
নামবো, আমরা এখন যাবো ওই পাশে। আর এখানে একটু খাবার দাবারের ব্যবস্থা আছে, ওই যে ওই পাশে। আমি আরও একটা জায়গায় চলে আসছি, এটা ম্যাজিক প্যারাডাইসের ভিতরেই একটা অংশ, কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনারা হয়তো দেখতে চিনতে পারছেন এটা জিনিসটা কি, আপনারা এইভাবে এইভাবে চলে আসবে। যাই হোক, এই বিষয়টা এখনও কমপ্লিট হয় নাই, এটা কমপ্লিট হবে আশা করি, ম্যাজিক প্যারাডাইসের অন্যতম আরও একটা সেরা আকর্ষণ হবে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন কাজ, এখানে কাজ এখনও হয় নাই, এখানে এই যে মাঝে একটা যে অংশটা দেখা যাচ্ছে এখানে নতুন আর একটা অপশন হবে। সব কিছু মিলে ম্যাজিক প্যারাডাইস কুমিল্লার মধ্যে সেরা একটা, ট্যুরিস্টদের জন্য একটা অনেক আকর্ষণীয় একটা প্লেস হবে আশা করি। আর আপনারা যারা এখনও আসেন নাই অবশ্যই আসবেন, আর আপনারা নিচে কমেন্টে জানাবেন কি কোথা থেকে দেখছেন। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ভিডিওর কোন অংশটা আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। হোয়াটসঅ্যাপ গাইজ, এখন আমরা দেখব ম্যাজিক প্যারাডাইসের স্পেশাল ম্যাজিক। ভাই, ভাইয়ের কী নাম? আমার নাম মামুন ভাই। আমরা ম্যাজিক প্যারাডাইসে এসে মামুন ভাইয়ের ম্যাজিক আমরা দেখবো এখন। এই যে ভাইয়ের ম্যাজিক, ছোটো একটা টিমটা একটু ম্যাজিক করলাম, এটা পাখি হয়ে যাবে। ও মাই গড, এটা আছে এখানে, সব সাদা পেরিয়ে আছে এখানে, ম্যাজিক করবো, এটা কার্টুন চেপে চলে আসবো, এটা আবার নাই হয়ে যাবে। সেই সবাই তালি দেন, তালি দেন। ভাই কেমন ম্যাজিক, কেমন লাগছে? ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব অসাধারণ, অসাধারণ ভাই, নাইস লাগে, নাইস। নেক্সট আর কোন ম্যাজিক ভাই? এগুলা কি? এগুলা ছোট ম্যাজিক, এটা দেখেছিলাম, এটা দেখেন না। এটা আচ্ছা, ওটা দেখেছি, এখানে কিছু নেই, এটার মধ্যে এখানে একটু ম্যাজিক করবো, চকলেট হয়ে যাবে এটা। ওয়াও, আবার এটার মধ্যে রাখবো, চকলেটটা এটা নাই হয়ে যাও, নাই হয়ে যাবে, অসাধারণ। এ কেমন লাগছে ম্যাজিক, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ম্যাজিক প্যারাডাইসের আরও একটি অন্যতম আকর্ষণ আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেতুমন্ত্রী এলাকা। Woo!
হচ্ছে টোটাল বিষয়টা মোটামুটি ভালো ভালো হ্যাঁ ওয়াটার স্লাইডে নামেন নাই ওইখানে নামি নাই বৃষ্টির জন্য আচ্ছা বৃষ্টি এমনিতে ঠান্ডা তারপরে বাইরে কেমন লাগছে এই তো ভাই ভালো খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে অনেক ভালো তোমাদের কুমিল্লায় হ্যাঁ নোয়াখালী মানুষজন ঘুরতে আসছে ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওই যে ওখানে সবাই নোয়াখালী আমার সাথে আমার কথা হয়েছে কেমন লাগছে যে নোয়াখালী মানুষজন কুমিল্লায় এসে ঘুরছে মজা করছে ভালো আমার জন্য অনেক গর্বের একটা বিষয় নাকি আর তোমার কাছে কেমন লাগছে নোয়াখালী মানুষজন কুমিল্লায় এসে ঘুরছে মজা করছে নিশ্চয়ই কুমিল্লাতে কিছু একটা বিশেষ কিছু একটা আছে যে কারণে তারা এখানে ঘুরতে আসছে এটা আমাদের কুমিল্লার প্রতি একটা আমাদের গর্ব যে বাইরের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে আমাদের এই শহরটাকে ভিজিট করতেছে বা আমাদের এই যে আমাদের এইসব পার্ক ম্যাজিক প্যারাডাইসের মতো পার্কে আসে দর্শন করতে এরকম আর কি আরও অনেক ডিস্ট্রিক্ট থেকে তো মানুষ আসে আমাদের এইদিকে তো সে তো এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার যে আমাদের এখানে মানুষ দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে এখন আমি চলে যাচ্ছি আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কুমিল্লার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা কুমিল্লার বাইরের আছেন আপনাদের কাছে কেমন লেগেছে এটাও জানাবেন এই যে এক্সিট